আপনারা ছবিতে যে গর্ত দেখতে পাচ্ছেন তা কোনো সাধারণ গর্ত না, এগুলো ভয়ানক রকমের বিপজ্জনক গর্ত। যখন তখন যেখানে সেখানে এই গর্ত সৃষ্টি হতে পারে এবং আপনি পড়তে পারেন এই গর্তে, হারাতে পারেন আপনার জীবন। এই গর্তে পড়ে এখন পর্যন্ত সারা বিশ্বে প্রায় 1000-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই গর্তের ইতিহাস। আর হ্যাঁ, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নিত্য নতুন বিস্ময়কর বিনোদন ও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন গর্তগুলো, ছবির এই গর্তগুলোকে বলা হয় সিঙ্কহোল। সিঙ্কহোল হলো চুনা পাথর অঞ্চলে আকস্মিকভাবে সৃষ্ট বড় বড় গর্ত। প্রাকৃতিক ক্ষয় বা খনির উপর ভিত্তি করে নির্মিত কাঠামো যখন খুব দুর্বলভাবে নির্মাণ করা হয়, বা মাটির নিচের টেকনোটিক প্লেট যখন সরে যায়, বা পাহাড়ি এলাকায় অতিরিক্ত মাটি খনন, পাথর উত্তোলন, অথবা নদীর তীরে যখন দুর্বল অবকাঠামো তৈরি করা হয়, তখন এইসব অঞ্চলে আকস্মিকভাবে মাটির মধ্যে এই ধরনের গর্ত হয়ে ধসে পড়ে স্থলভাগ, ঘরবাড়ি, জনপদ, রাস্তাঘাট সব কিছু হারিয়ে যেতে পারে চোখের পলকে মাটির নিচে। ভূত্বকের এই সংকুচিত হওয়া গর্ত বা ভূত্বকের এই পতনকেই বলা হয় সিঙ্কহোল। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের যে কোনো জায়গা হঠাৎ করে সংকুচিত হয়ে বড় ধরনের গর্ত তৈরি হয়, এই গর্তটাকেই বলা হচ্ছে সিঙ্কহোল। সাগর মহাসাগরের তীরে এবং তলদেশে এই ধরনের অসংখ্য সিঙ্কহোল রয়েছে। আপনারা চোরাবালির বিষয়টা অনেকেই জানেন, আর সিঙ্কহোলের বিষয়টাও চোরাবালির মতো, কিন্তু চোরাবালিটা ঘটে সাধারণত নদী বা সাগরের পাড়ে সৈকতে, আর সিঙ্কহোলটা স্থলভাগ জলভাগ দুই জায়গাতেই ঘটে থাকে। বিশ্বের সবচেয়ে বড় সিঙ্কহোল রয়েছে দক্ষিণ চীন সাগরে। দক্ষিণ চীন সাগরে পৃথিবীর বৃহত্তম সিঙ্কহোলটি রয়েছে বলে দাবি করেছেন একদল চীনা গবেষক। তারা সমুদ্রের তলদেশ থেকে, অর্থাৎ সমুদ্রের তলা থেকে 987 ফুট গভীরে এই সিঙ্কহোলটির সন্ধান পেয়েছেন, এবং এই সিঙ্কহোলটি বাহামা দ্বীপপুঞ্জের ব্লু হোলের চেয়ে 300 ফুট বেশি গভীর বলে জানা গিয়েছে। চীনা গবেষকদল এক ধরনের রোবট পাঠিয়ে তারা এই সিঙ্কহোলের সন্ধান পেয়েছেন এবং সিঙ্কহোলের গভীরতা তারা পরিমাপ করেছেন। আর আজ আমরা গুয়েতেমালার একটি ভয়ানক একটা সিঙ্কহোল সম্পর্কে সামান্য একটু জানার চেষ্টা করব। গুয়েতেমালাতে সিঙ্কহোলের ঘটনাটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর মধ্যে একটি সিঙ্কহোল আছে যা খুবই মারাত্মক ধরনের অস্বাভাবিক এবং ভয়ানক। স্বাভাবিকভাবে সিঙ্কহোলগুলা সাধারণত 3 ফুট থেকে 3 ফুট চওড়া এবং 18 ফুট গভীর হয়ে থাকে, কিন্তু গুয়েতেমালার সিঙ্কহোলের ঘটনাটা একটু অস্বাভাবিক ব্যাপার। 2010 সালে গুয়েতেমালা শহরে হঠাৎ 300 ফুট গভীর এবং 65 ফুট চওড়া একটা সিঙ্কহোল তৈরি হয়েছিল। এই সিঙ্কহোল অনেক চওড়া ছিল, আর এটি যখন সৃষ্টি হয়, অর্থাৎ সিঙ্কহোলটি যখন তৈরি হয়, তখনই একটি 3তলা বিশিষ্ট ভবন সহ গ্রাস করে মাটির মধ্যে নিয়ে যায়। এই বিল্ডিংয়ে বসবাসকারী প্রায় 15 জন ব্যক্তি তাৎক্ষণিকভাবে নিহত হয়, তাদের লাশ পর্যন্ত পাওয়া খুব মানে কষ্ট হয়ে যায়, আর বাকি কিছু লোক বিল্ডিংয়ের ভিতর মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। আর এই ঘটনার যে প্রত্যক্ষদর্শী ছিল, তিনি ঘটনার প্রথম থেকে বিষয়টা ভালোভাবে দেখছিলেন, কৌতূহল নিয়েই দেখছিলেন এবং আঁতকে উঠছিলেন, কিন্তু হঠাৎ করে সে যে ভূপৃষ্ঠের অংশের উপরে দাঁড়িয়েছিল, সে অংশটিও মুহূর্তের মধ্যে সিঙ্কহোলের গর্তের মধ্যে ঢুকে যায়, তখন সেও মারা যায়। পরবর্তীতে সরকার এই সিঙ্কহোলের গর্তটিকে সিমেন্ট, মাটি, লাইমস্টোন বা চুন দিয়ে গর্তটিকে ভরাট করে দেয়, যাতে ভবিষ্যতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার পাশের বেল বাটনটি অন করে সাথেই থাকবেন। ধন্যবাদ।